वेलकम बैक टू अनदर गेम्स वीडियो गाइस। आज के আমরা আবারো খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D ওরফে মোবাইল GTA 5। আর গাইস আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছ আজকে কোন ভিডিও আর কিসের ভিডিও বানাবো। থাম্বনেলের মধ্যে ভাই একটা জিনিস তো তোমরা দেখছই সবাই যে আজকে কোন জায়গায় বসে ছিলাম আমি। আরে বেটা ওটা আমিই ছিলাম। গাইস আজকে আমরা আবারো প্লেন আনলক করতে যাব, বাট তোমরা দেখছো কিন্তু ভাই আজকে ভিতরে বসে আছি আমি। একটা ভিডিও ইয়ার সময় আর কি স্ক্রিনশট নিয়েছিলাম, মেবি মানে আর জায়গা থেকে ডাউনলোড করছে এটা। বাট দেখি আজকে ওইটা ভিতরে কোডও দেওয়া ছিল, সো কোডগুলো ডায়াল করব, দেখি আজকে যদি প্লেনটা আবার আনলক হয়। না হইলে ভাই আর কি করার, গেম তো গেমই না কি, আমরা কি করতে পারি গাইস? আমরা তো আনলক করার চেষ্টাই করতে পারি, চেষ্টা ছাড়া কি কষ্ট ছাড়া কি মেলে না? এই সবাই বলো কষ্ট ছাড়া কি মেলে না, কেষ্ট মেলে না। তো আমরা আজকে কেষ্টের সন্ধানে চলে যাবো, প্যারা নাই। আগে একটু উপরটা চেক করা লাগবে, কারণ উপরে নাই কি জানে একটা ভাই কি আছে জানি ভাই, একবারে সবার টপের উপরে কি জানে একটা রাখা আছে ভাই। আমি না কিছু বুঝি না, প্লেন আসলে কি ভাই আনলক হয় না না হয় আমি এখনো যাই না, সম্পূর্ণ ভুয়া ভুয়া লাগে। আবার ভাই কেমন জানি সব সত্যি সত্যি লাগে, আমি নিজে ভাই কনফিউজ, পুরাই কনফিউজ, আমি নিজে ভাই যাই না ভাই সত্যি কথা। আমি এটা আরেকজন থেকে নিছি বিশেষ করে থাম্বনেলটা আর কি, বাট কোড মোড সব দেওয়া আছে, বাট ভাই কি জানে বলে রে ভাই, আমি আমার মাথার ভিতরে সব উল্টা পাল্টা করতেছে। আমি ভাই বুঝি না কেমনে বেলা আনলক করে ভাই, আমি জানি না ভাই, হুদেই বয়ানো হইতে পারে সত্যি হইতে পারে, আমি না ভাই বুঝতেছি না। এই জায়গা থাম বেদব, ই বাবা মরিস না, এবার ঠিক আছে। এই যে এই জায়গাটা নামছি না, এই জায়গার ভিতরে ভাই গোল চক্কর দেখবা, এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা খালি গোল চক্কর, চত্বর অর্ধে পড়ে গেছি ভাই। কোন জায়গা থেকে কোন জায়গায় যাবো মানে কোন জায়গায় কি রাখছে আমি জানি না ভাই, আই ডোন্ট নো, জাস্ট এতটুকু জানি যদি প্লেন আনলক করতে চাও তোমরা সবাই এই জায়গায় চলে আসো আগে। এই জায়গার ভিতরে কোনো একটা কিছু রাখা আছে যেটা দিয়ে তোমরা প্লেনটা আনলক করতে পারবা। আর নাহলে ভাই তোমরা বলো কীভাবে পসিবল ভিতর থেকে প্লেনের স্ক্রিনশট দেওয়া, আই ডোন্ট নো। বাট হ্যাঁ গাইস আজকে কিন্তু সর্বোচ্চ ট্রাই করবো, বাট প্রতিবারে তো সর্বোচ্চটা দেওয়া ট্রাই করি, প্রতিবার দেখি গ্লিচ খেয়ে যায়, গ্লিচটা অফ করতে পারলে হয়ে যেত, গ্লিচ খায় কেন এটাই বুঝতেছি না। যাক আজকে অনেকদিন পরে দ্বিতীয় কন্টেনারের উপরে আসলাম, এটাও একটা সুখবর আমাদের জন্য। এর আগে কিন্তু এই জায়গায় আসতে হবে, দেখছো কন্টেনার মন্টেনার ঘুরে ভাই, আমি না আমার মাথা পুরেই পাগল হয়ে গেছে। বাবা 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 মা তো লুট গিয়া রে, मैं तो कंगाल हो गया, अपन मर गया। प्लेन छोटा तो भाई ठीक ही उड़ते पारे, छोटार भी तो ढुकते पारे, बट बड़ प्लेन टा अनलॉक होय ना की होय भाई हमार माथा गुराय। ए আমি মরি না, মরবো কেন, লেটস গো প্লেনের সামনে যাই। উপর উঠার গাম ভাই উঠছি, সব একবার পুরো সুন্দর করে জাম্পও দিছি, বাট ওই জামটা তো মনে দিতে পারি না, যাই না ভাই গ্লিচ না খেলে আশা করি হয়ে যাবে। এবার এত কিছু ট্রাই করলাম বাট একটা বারও হইলো না, ট্রাই করতে করতে এই লাগে কয়বার, চার থেকে পাঁচবার হইব, পাঁচবার না একটু বেশি, বাট একবার না পারিলে দেখো শতবার, যতবারই হোক গাইস আমি তো ভাই ট্রাই করবোই, ভিডিও দেখো আর না দেখো তোমাদের ইচ্ছা, বাট আমি ভাই ট্রাই করবো, ওটা আনলক করার করতে হবে আমাদেরকে, যত কিছুই হোক ভাই আনলক করতে হইবই। মানে আমি তো ভাই নাস্তা নাবুদ করেই ছাড়বো এটার, হলে বাড়ি নাহলে কি ফকির, হলে একবারে বড়া পামো নাহলে কিচ্ছুই পামো না, নিশ্চয় হয়ে যাবো। দিস ইজ দ্য মেইন টার্গেট, আবার আগের মতো, এছাড়া আর কোনো উপায় নেই আমার, এমনি আনলক করার একটা ওয়ে বাইর করা লাগবে ভাই। গ্লিচ হয়ে যায় আমার বেলা, সব গ্লিচ হয়ে যায়, মানুষের বেলা সবগুলো ঠিক থাকে আমার বেলা গ্লিচ হয়, আর গ্লিচের মায়ের বাপ। উপরে টাওয়ার বানিয়েছি গাইস, দেখছি লম্বা টাওয়ার, এই যে সব লম্বা টাওয়ার ভাঙে শেষ, কাম তামাম, বাট এত কম দিয়ে কিন্তু হয় না, এই সাইড পুরোটা ভরান লাগবে আমাদের। এক দুই তিন চার পাঁচ, ছয় আট নয় দশ, গাইস দিতে দিতে কিন্তু অনেকগুলো, এই সেটটা কিন্তু হয়ে গেছে না,
আমি ভাই যতবারই হোক এইভাবে ট্রাই করা লাগবো, কারণ এইভাবে ছাড়া আর অন্য কোনো উপায় নাই বের করার। এবার ফ্লাস্ট করে স্লো মোশন দিয়া যদি আনলক হয় তাহলে তো হইলো, নাহলে ভাই আর আমি আর কি করতে পারি গাইস? অন্য কোনো বুদ্ধি থাকলে তোমরা দিতে পারো যেটা দিয়ে আমি প্লেনটা আনলক করতে পারি। সবার আগে ভাই যেন আমি আনলক করতে পারি প্লেনটা। গ্লিচ ফ্লিচ যাই হোক, আমার চাই প্লেন আনলক। আর আজকের এপিসোডগুলো ভাই খুবই জোস, যারা যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো ভিডিওগুলো খুবই জোস হতে যাচ্ছে প্রতিদিনের। তো আমাদের আজকের এপিসোডগুলো যেগুলো আসতেছে সবই মারাত্মক ভাই, সবগুলোই জোস। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো ভাই, কেউই মিস করো না। ওয়েট, আমাদের আরও গ্যাস ট্যাঙ্ক বাকি আছে, পিকচার আবে বাকি হবে, গ্লিচ হয়ে যেতেছে পুরোটা দেখছো? এই গ্লিচের জন্য আমি কিছু বুঝি না। বড় একটা টাইম বোম যদি ফিট করতে পারতাম আর কিছু দরকার ছিল না। পুরো সব সাইড সাইড ট্যাঙ্ক দিয়ে ভরে ইয়ে দিয়ে ভরে দিছি। পুরোটা সাইড কিন্তু আমরা ভাই কি বলে সিলিন্ডার দিয়ে ভরে দিছি। বাট কথা হইলো সুপার জাম্প যেটা আছে, সুপার জাম্পটা আমার একটু লাগবে, কারণ উপরটা চেক করা লাগবে। উপরটা চেক না করলে হইতেছে না, উপরের ইয়ার ভিতরে টাইম বোম লাগা লাগবে, আমার স্টিকি বোমগুলো লাগা লাগবে, কারণ উপরগুলো ব্লাস্ট হয় না। গতবার দেখছিলাম কী কী কারণে ভাই গ্লিচ কমপ্লিট করা লেগেছে, কত কিছু করি সবগুলো গ্লিচ গ্লিচ ঠিক থাকে, বাট প্লেনের বেলা এলে সব পাম্পার হয়ে যায়। বাবা রে, মাথার ভিতরে গ্যাসের ট্যাঙ্কি পড়ছে রে, মরি গেছি গো, মারি দিছে। উপরটা কিন্তু ভরে গেছে না, সব ঠিকঠাক আছে। বাট তারপর আমরা একটু ফিনিশিং দেওয়ার জন্য সব কিছু একবারে পুরোপুরি করি। এগুলো না, এখন লাগবে স্টিকি বোম, আমার স্টিকি বোমটা দরকার, কারণ এক দুই তিন একটু লং লং করে ডিস্টেন্স রেখা, কারণ প্লেনের ভিতরে কয়েকটা লাগান লাগবো। এই সাইডটা লাগালে যেন ভাই কোনো সাইডটা যে ব্লাস্ট যেন কমপ্লিট, যেন মানে ব্লাস্টটা যেন সম্পূর্ণ হয় কমপ্লিট। এদিকে হয়েছে, এদিকে আর বেশি লাগবে না, এদিকে একটা দিলে এনাফ না? গুড এনাফ ভাই, কি বলে একটা দিলে এনাফ মানে? পুরোটা রাস্তার ভিতরে গ্যাসের ট্যাঙ্কিতে ভরে গেছে। ব্লাস্ট একটাই হইব, আমি আগেই বলতেছি ব্লাস্ট একটাই হইব, যদি আনলক হয় হইলো ভাই, না হইলে আমার কিছু করার নাই। বাট আমি ট্রাই করব, আরও ট্রাই করব, একবার একবার না পারিলে দেখো শতবার, ভাই একশো একশো বারেরও বেশি ট্রাই করব। বাট আনলক করে ছাড়বো, আজকে হোক কালকে হোক আনলক হইতে হইব, আমার আনলক করা চাই। দেখি এবারও একটা ট্রাই করি ভাই, যদি হয়ে যায়, যদি কপাল খুলা যায়, যদি লেগে যায় তাহলে তো ভাই হয়ে গেছে। ওয়াও, তোমাদের জন্য সুখবর, আমাদের জন্য সুখবর। আমি তো ভাই তাহলে চার পাঁচটা কন্টেন্ট এটা দিয়ে বানাই দেব। যদি লাইগা যায় নাকি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। স্টিকি বোম গুলা ফিট ভাবে তো লাগাইতেছ নাকি, কোনো উল্টাপাল্টা তো লাগে নাই নাকি? হ্যাঁ সব ঠিকই আছে মনে হয়। তারপর আমরা একটু চেক করে নিই ভাই, কারণ অনেক জায়গায় হয়তো উল্টাপাল্টা লাগিয়ে দিতে পারি। এই সাইডটাও ঠিক আছে, সবগুলো ঠিকঠাক। আরে ভাই কি বলে, দিস ইজ পতি ভাই, বুঝতে হইব তো, পতি ভাই না পতি বাবা। লেটস গো। এই যে গ্লিচ, এই যে গ্লিচ, ভাও রে ভাও, আজকে মনে হইব না রে। এই গ্লিচটা সরাম কেমনে রে বাপ, আমার একটু কেউ বুঝাস না রে, আমি এই গ্লিচটা কীভাবে সরাতে পারি গাইস, আমি কীভাবে এই গ্লিচটা সরাতে পারি? গ্লিচটা দেখলে মাথা গরম হয়ে যায়। তারপরে ব্লাস্টটা করে নিই আগে, যেহেতু এত কষ্ট করে সাজেছি, ব্লাস্টটা করে নিই যদি লাইগা যায় নাকি। কারণ মাঝে মাঝে এরকম এরকম জিনিস দেখি যে ভাই ধাপ করে কই থেকে কই জানি সবগুলো উলট পালট হয়ে বাস আনলক হয়ে যায়। হাহ, আমরা ট্রাই করি ভাই, আমাদের কাজ কি ট্রাই করা, বাকিটা কে হইলে হইলো না হইলে নাই। তোমরাও গাইস কি করবো ভাই বলো, চেষ্টা তো কম করতেছি না, আনলক করার জন্য কত কিছু করতেছি, টাইম বোম থেকে শুরু করে যা আছে সবগুলো ইউজ করতেছি।
যেন কোনোভাবে ভাই বাকি না থাকে, বাকির নাম ফাঁকি। একবার ভাই সম্পূর্ণ ফিটফাট করে দিচ্ছি যেন কোনো জায়গাতে একটা ফোটাও যেন মানে কিঞ্চিত পরিমাণে যেন। আচ্ছা আমরা গতবার কিন্তু পাংখার ভিতরে ভাই টাইম বোমগুলো লাগাই নাই না, লাস্ট একটা চান্স এবার পাংখার ভিতরে লাগাই দিই, যদি লাগা যায়। ধর পাংখার ভিতরে লাগে না, ক্লিনের ভিতরে আরেক একটা লাগাই দিই। ঠিক আছে আজকে ধামাকাটা কিন্তু খুবই জোস, খুবই অ্যামেজিং, খুব অ্যাপিক হবে। লাফায় লাফায় ভাই দৌড় দিয়ে চলে আসলাম, এবার হবে আসল খেলা। ঠিক আছে রেডি স্টাডি, ওয়েট আগে অপারেটর ব্লাস্ট করি, এই কয়েকটা ব্লাস্ট করে নাহলে ভাই পরে ঝামেলা হয়ে যাবে। এগুলো ব্লাস্ট এডিলে জাস্ট সিম্পল, এখন তো ভাই পিকচার হবে বাকি। রেডি স্টাডি, আচ্ছা আমরা এক এক দুই তিন করে কাউন্ট করি নাকি, তাহলে একটু মজা হইব। এক দুই তিন, লেটস গো বুম। ভাই আমরা সেই দৃশ্য আবার দেখতে পাচ্ছি, যে দৃশ্য দেখার জন্য আমাদের ওয়েট করে রয়েছিলাম ভাই 10 মিনিট পুরা। স্লো মোশন বাদ করে দিলাম ভাইরে, ভাই পিঁপড়ার মতো সব আইতেছে, মনে কি সব আমার উপরে ব্লাস্ট হবে এরকম লাগতেছে আমার। তুম দ্বারা ক্লাব বা ভাই, বিগেস্ট ব্লাস্ট, বিগেস্ট। কি রে ভাই প্লেনটা দেখলাম ব্লাস্ট হইলো, করে ভাই দেখলাম যে প্লেন পুরো ব্লাস্ট হয়ে ইয়ে গেল, কালো হয়ে গেল ভাই, কি করে। এই আমি আমি দরকার ভাই রিভিউ দেখাম, বিশ্বাস না হইল। আমি দেখছি ভাই প্লেন পুরো গায়েব হয়ে গেছে, আরে এটাই তো হয়, প্লেন গায়েব না হলে কি ভাই আমি কেমনে এটার কি ভাই গ্লিচ সরাইতে পারবো। হ্যাঁ প্লেন দেখলাম পুরো গায়েব গায়েব হয়ে গেছে। আ দিস ইজ নট ফেয়ার রে ভাই, আমি হইলাম আমাদের শান্তরি। ওকে গাইস আর প্যারা দেওয়া লাভ নেই, সেই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই, তারপর আজকে আনলক হয় না। আমি কিন্তু ভাই দেখলাম এই দেখো পুরো সাইড কালো হয়ে গেছে ভাই, বাট দেখছি যে পুরোটা অন্ধকার হয়ে গেছে, তারপরে কিন্তু ভাই কইতে যে আবার এটা ফিরে চলে আসলো আল্লাহ মাহবুব জানে, যাই না। সেই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও, তোমরা যারা যারা অবশ্য আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো গেমপ্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ।